বাংলা বিষয়ের অ্যান্সার কি, বাংলা বিষয়ের অ্যান্সার কি? প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা টেট দিলে তারা এবার দেখে নাও বাংলা বিষয়ের অ্যান্সার কি। তাহলে প্রথমে তোমরা এটি পড়ে নিয়েছো, পড়ার পরে উত্তরগুলো করেছো। দেখো প্রথমে কি বলছে, সর্বানন্দের সময়ে করচ্ছ, এখনকার এখনকার এই করচ্ছ শব্দের অর্থ হচ্ছে নুন, কীভাবে তৈরি করা হতো? উত্তর, দেখো এটি ভালো বোঝা না গেলেও আমি মুখে বলে দিচ্ছি। দেখো অপশান সি, সমুদ্রের জল শুকিয়ে, সমুদ্রের জল শুকিয়ে, এটি কিন্তু সমুদ্রের জল শুকিয়ে, অপশান সি। তারপর দেখো গদ্যাংশ অনুসারে সাত রকমের ব্রীহির মধ্যে কোনগুলি অন্তর্ভুক্ত, অপশান সি। দেখো শ্যামাধান, জব, কঙ্গু, ঠিক আছে, দেধান, এইগুলো কিন্তু কথা বলা হয়েছে, তাই অপশান ডি, এটি বত্রিশের অপশান ডি। এরপর দেখে নাও, এরপর অধিরূঢ়, ৩৩ নম্বর প্রশ্ন, অধিরূঢ় শব্দটির সমার্থক হল অপশান সি, ভিতরে শ্বাস বা তাল শ্বাস। ৩৪ দেখে নাও, ওড্র লোকে সর্ষে শাক খুব পছন্দ করতেন, একথা কে উল্লেখ করেছেন? উত্তর অপশান সি, ইসিং। ৩৪ নম্বর প্রশ্ন, এদেশে গমের প্রচলন তেমন না থাকলেও গম পাওয়া গেছে। উত্তর দেখো, এক কর্ণসুবর্ণের কাছে রক্ত মৃত্তিকা বিহারের ধ্বংসস্তূপের মধ্যে মাটি খুঁড়ে, আর তিনে আছে দেখো মহেঞ্জোদারোর ভূমিগর্ভ থেকে, তাই অপশান এ হচ্ছে সঠিক, অপশান এ সঠিক। এরপর দেখে নেব ৩৬, জবাগু বাংলা যাও, এই কথাটির অর্থ কি? অপশান বি, জব খাওয়া হতো মন্ড করে। তারপর ৩৭, নিম্নে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক নয়? উত্তর দেখো অপশান সি, এচ্ছর থেকে এচোর, এটি সঠিক নয়। ৩৮ নম্বর প্রশ্ন, গদ্যাংশ অনুসারে সর্বানন্দ যে শ্লোকের ব্যাখ্যা করেছিলেন সেই শ্লোকটি কি? উত্তর দেখো বি, শাকং দশবিধং স্মৃতম, স্মৃতম, অপশান বি, ৩৮ অপশান বি। ৩৯ নম্বর প্রশ্ন, গদ্যাংশ অনুসারে কলায়ের মধ্যে কোনগুলির উল্লেখ আছে? উত্তর দেখো অপশান সি, মৃদগবনী, কাঠ ইড়া, মাঘ, সোনামুগ। এরপর দেখো একটা কবিতা দেয়া ছিল, এটা পড়ে তোমরা যে উত্তরগুলো করেছে দেখে নাও, মিলিয়ে নাও তোমরা উত্তর। ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছায়, এখানে এই যে কখন, কখনটি ক্রিয়ার বিশেষণ, ক্রিয়ার বিশেষণ। এরপর দেখো ৪১, ঘোড়সওয়ারি সৈন্য সেথায় চলে পথে পথে, ঘোড়সওয়ারি সৈন্যের ধ্বজায় রং, ধ্বজার রং কি ও সঙ্গী ঘোড়ার সংখ্যা কত? অপশান সি, দেখো রক্তবরণ ও ৩০, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ৪২ নম্বর প্রশ্ন, আমি থাকি মালঞ্চেতে, রাজবাগানের মালি, এখানে আমি কে? উত্তর অপশান ডি, কথক। ৪৩, রাজপ্রাসাদের দেউড়ি সেথায় শ্বেত পাথরে গাথা, নিম্নরেখা শব্দটির অর্থ কি? অপশান ডি, সদরদ্বার। ৪৪, জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও, নিম্নরেখ ক্রিয়াপদটি কি জাতীয় ভাব নির্দেশ করে? উত্তর অপশান বি, অনুজ্ঞাভাব। ৪৫ নম্বর প্রশ্ন, বাড়িটা তার ছিল বুঝি সংখী নদীর মোড়ে, নিম্নরেখ পদটি কি জাতীয় অব্যয়? এই বুঝি, অপশান সি, সংশয় সূচক সমুচ্চয়ী অব্যয়। ৪৬ নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কারণ কি? অপশান এ, মাতৃভাষা শিশুর পক্ষে সহজে বোধগম্য। ৪৭, সংশোধনী শিক্ষণের মূল উদ্দেশ্যের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? উত্তর অপশান ডি, দুর্বলতাগ্রস্ত শিক্ষার্থীদের মানসিক পীড়ন করা। ৪৮ নম্বর প্রশ্ন, বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিশু শিক্ষার অধিকার আইন ২০০৯ অনুযায়ী কোন বিবৃতিটি সঠিক? উত্তর অপশান এ, বন্ধুত্বপূর্ণ ও শিশুকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করে, করতে হবে আর কি। এরপর দেখে নাও, শিক্ষার্থীদের ৪৯ নম্বর প্রশ্ন, কবিতা পাঠের পর শিক্ষক শিক্ষিকা শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে কয়েকটি দলে ভাগ করে নিম্নলিখিত নির্দেশনাগুলি দেবেন। যাই হোক, এটির উত্তর হবে অপশান ডি, শিক্ষার্থীদের মধ্যে থাকা বিভিন্ন ক্ষমতা ও প্রবণতাকে গুরুত্ব দেওয়া। ৫০ নম্বর প্রশ্ন, যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা লক্ষ্য করেন কোনো শিক্ষার্থী পঠনজনিত সমস্যার শিকার, তখন তাকে নিম্নলিখিত কোন সমস্যার সম্পর্কিত বলে শনাক্ত করতে হবে? ডিসলেক্সিয়া। ৫১ নম্বর প্রশ্ন, শিক্ষার ক্ষেত্রে ভাষার কেন্দ্রিকতার অর্থ কি? অপশান এ, ভাষা অন্য সকল বিষয়
শেখার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। 52 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? অপশান সি, অসঙ্গতি। 53 নম্বর প্রশ্ন, একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষক বা শিক্ষিকা যদি শিক্ষার্থীদের বলেন সহপাঠীদের পারঙ্গমতার মানাঙ্কন করতে, তাহলে সেটি হবে দলগত মানাঙ্কন। 54 নম্বর প্রশ্ন, নীরব পাঠের নিম্নলিখিত উদ্দেশ্যগুলির মধ্যে কোন উদ্দেশ্যটি সবথেকে বেশি যুক্তিযুক্ত হবে? অপশান ডি, পাঠ এর মূল ধারণাটিকে মনোযোগ সহকারে বুঝে নিতে সাহায্য করা। 55 নম্বর প্রশ্ন, কবিতা পাঠের আলোচনায় প্রাসঙ্গিকভাবে একজন শিক্ষক বা শিক্ষিকা ইতিহাস বা ভূগোল বিষয়ে সম্পর্ক দেখাচ্ছেন, এক্ষেত্রে তিনি কোন শিক্ষণ পদ্ধতি অবলম্বন করছেন? অপশান সি, অনুবন্ধ। 56 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে শ্রবণ দক্ষতার প্রয়োগ সরাসরি হয় না? অপশান সি, স্কুলে বসে এক মনে গল্পের বই পড়া। 57 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি জরুরি সাক্ষরতার স্তর এ লক্ষ্য করা যায় না? অপশান বি, গল্প বলা বা বলার ক্ষমতা। 58 নম্বর প্রশ্ন, শিক্ষণ উপকরণ ব্যবহারে কোন বিষয়টি বেশি জরুরি? অপশান ডি, বিষয়ের সঙ্গে সম্পৃক্ত যথাযথ প্রযুক্তি। 59 নম্বর প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা বক্তা পাঠদান শুষ্ক ও নীরস শিক্ষার্থীদের প্রতিক্রিয়া অপ্রয়োজনীয় মুখস্থ নির্ভর উপযুক্ত মন্তব্যগুলি কোন বিশেষ শিক্ষা পদ্ধতিতে নির্দেশ করছে? অপশান ডি, অবরোহী পদ্ধতি। 60 নম্বর প্রশ্ন, বাংলা ক্লাসে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীর মৌলিকতা ও সৃজনশীলতার সন্ধান পেতে চান, তাহলে তিনি কোন ধরনের প্রশ্নের সাহায্য নেবেন? উত্তর, অপশান ডি, মুক্ত প্রান্তিক প্রশ্ন।